হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের বলবো যাদের নিয়মিত পায়খানা পরিষ্কার হয় না, দু একদিন ছাড়া ছাড়া পায়খানা হয়, তাদের এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য খুব সহজ একটি প্রাকৃতিক উপায়, যার দ্বারা আপনার পেটে জমে থাকা সমস্ত পুরনো মল নরম হয়ে বেরিয়ে যাবে এবং সকাল হলেই পেট পরিষ্কার হয়ে যাবে। তবে আজকের এই ঘরোয়া উপায়টি কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু কোনো কাজই হবে না। তাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি একমনে দেখুন এবং নিজের সমস্যার সমাধান নিজেই করে নিন। আর এমন ধরনের বিভিন্ন সমস্যার সমাধান বাড়িতে বসেই পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি বাজিয়ে দিন। এর জন্য সবার প্রথম আপনাকে বেশ কিছু আম গাছের পাতা সংগ্রহ করতে হবে। তারপর এক গ্লাস গরম জল নিয়ে তার মধ্যে আম গাছের পাতাগুলিকে কুচি কুচি করে ছিঁড়ে নিয়ে জলের সাথে রেখে দিতে হবে। আর এই কাজটি করতে হবে রাত্রে শোবার আগে, এবং এইভাবে গরম জলের মধ্যে আম পাতাগুলি রেখে ঘুমিয়ে পড়বেন। তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে গ্লাসের জলটি ছেঁকে নিয়ে খেয়ে নেবেন। এইভাবে পরপর কয়েকদিন এটি পান করুন, তাহলেই আপনার কোষ্ঠকাঠিন্যর ধাত সেরে যাবে এবং নিয়মিত পায়খানা পরিষ্কার হবে। আজ তাহলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়ার প্রাকৃতিক উপায়টি এখানেই শেষ করছি। এবার একটি লাইক করে দিন, প্রিয়জনদের শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন।